বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি ক্লাসে তোমাদের আরও একবার স্বাগত। আমি দিলরুবা ফেরদৌস, প্রভাষক, বাংলা বিভাগ, সৈয়দ আহমদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। এর আগে আমরা বাংলা ব্যাকরণ ও নির্মিতি ক্লাসের বাংলা ব্যাকরণের শব্দ শ্রেণী সম্পর্কে আলোচনা করেছি। সেখানে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণীতে শব্দ শ্রেণীর যে শ্রেণী বিভাগ সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি। তো এ পর্যায়ে আমরা জানব ব্যাকরণিক শব্দ শ্রেণীর প্রথম যে বিভাগ বা শ্রেণী বিভাগ, বিশেষ্য পদের শ্রেণী বিভাগ, সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো আসলে এই ফাঁকে তোমাদের বলে নেই যে বোর্ড পরীক্ষায় ব্যাকরণিক শব্দ শ্রেণীর এই চ্যাপ্টার থেকে অনেকভাবে প্রশ্ন আসতে পারে। যেমন ধরো, বলা হলো যে ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে, কত প্রকার কী কী, কিংবা আলাদা আলাদাভাবেও প্রশ্ন আসতে পারে যে উদাহরণসহ বিশেষ্য পদের শ্রেণী বিভাগ আলোচনা করো। তোমরা দেখতে পাচ্ছ এখানে আজকে এই প্রশ্নটি নিয়েই আলোচনা করার আমি চেষ্টা করব। কিংবা দিতে পারে বা আসতে পারে উদাহরণসহ বিশেষণ পদের শ্রেণী বিভাগ আলোচনা করো, কিংবা আসতে পারে যোজক কাকে বলে, অনুসর্গ কাকে বলে, তাদের শ্রেণী বিভাগসমূহ আলোচনা করো। তো এইভাবে প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় বা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে বা আসতে পারে। তো যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো উদাহরণসহ বিশেষ্য পদের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করো বা আলোচনা করো। তো চলো আমরা জেনে নেই বিশেষ্য পদ কাকে বলে। সংজ্ঞায় যা বলা হচ্ছে যে যে পদ কোনো ব্যক্তি, বস্তু, জাতি, কাজ বা গুণের নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। বিশেষ্য পদের কয়েকটি শ্রেণী বিভাগ আছে। আমরা শ্রেণী বিভাগগুলো সম্পর্কে পর্যায়ক্রমে জানার চেষ্টা করব। তো এখানে আরও একটা কথা বলে নেই, আমরা অনেক ব্যাকরণবিদদের অনেক রকম ব্যাকরণ বইয়ের সঙ্গে আমাদের সাক্ষাৎ ঘটে থাকে। বহু বইয়ে বহুভাবে এই ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগগুলো করে দেওয়া আছে, কিন্তু শিক্ষার্থীদের জন্য আজকের এই আলোচনাটি খুব সহজ সরলভাবে করার চেষ্টা করেছে। অর্থাৎ বিশেষ্য পদের যে শ্রেণী বিভাগটা, এটা এক একটা বইয়ে এক একভাবে হয়তো একটু কম বেশি করে করে দেওয়া আছে, কিন্তু তোমাদের সুবিধার্থে খুব সহজ সরলভাবেই এই শ্রেণী বিভাগটি করার চেষ্টা করেছি। তো দেখো, বিশেষ্য পদের যে শ্রেণীটা আমরা পাচ্ছি তাকে মোটামুটি সাতটি ভাগে ভাগ করার চেষ্টা করা হয়েছে। প্রথমেই যেটা আছে সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্য কি? যেসব বিশেষ্য পদে কোনো নির্দিষ্ট স্থান, নদী, পর্বত, সমুদ্র, প্রসিদ্ধ গ্রন্থ বা ব্যক্তির নাম বোঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলা হয়। যেমন রানা, যমুনা, হিমালয় ইত্যাদি, এগুলো এক একটি বিশেষের নাম, কারণ কোনোটা ব্যক্তির নাম, নদীর নাম, তারপরেরটা পর্বতের নাম। যেহেতু নামের কথা বলা হচ্ছে তাই এরা বিশেষ্য পদ। এরপরে দুই নম্বরে আসি আমরা। দুই নম্বরে যেটা পাই সেটা হলো স্থানবাচক বিশেষ্য। স্থানবাচক বিশেষ্য কি? যেসব বিশেষ্য পদে কোনো নির্দিষ্ট স্থানের নাম বোঝায় তাকে স্থানবাচক বিশেষ্য বলা হয়। যেমন ময়নামতি, রাজশাহী ইত্যাদি। অর্থাৎ রাজশাহী একটি স্থানের নাম, ময়নামতিও একটি স্থান বা জায়গার নাম, এই জন্য এরা স্থানবাচক বিশেষ্য। এরপরে আসি তিন নম্বরে। তিন নম্বর যে শ্রেণী বিভাগ তার নাম হলো বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য কি জিনিস? যে বিশেষ্য পদের সাহায্যে কোনো বস্তু বোঝায় এবং যার সংখ্যা নির্দেশ করা যায় না, শুধু পরিমাণ নির্দেশ করা যায়, তাকে বস্তুবাচক বিশেষ্য বলে। যেমন পানি, লবণ ইত্যাদি। এখানে খেয়াল করো, এই বস্তুগুলো আমরা কিন্তু গণনা করতে পারি না, আমরা ওজনের মাধ্যমে পরিমাপ করতে পারি, এই জন্য এগুলোকে বলা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। তারপরে আসি আমরা
চার নম্বরে জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য কি জানিস? যে বিশেষ্য পদের সাহায্যে কোনো প্রাণী বা বস্তুর জাতি বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন মানুষ, মুসলমান, হিন্দু ইত্যাদি। অর্থাৎ এককভাবে নয়, জাতিগতভাবে এগুলোকে প্রকাশ করা হয়, এরা জাতিবাচক বিশেষ্য। তারপরে দেখি পাঁচ নম্বর। পাঁচ নম্বরে পাচ্ছি আমরা গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য কাকে বলে? যে বিশেষ্য পদে কোনো গুণ, অবস্থা ও ভাবের নাম বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমন সুখ, দয়া, বীরত্ব ইত্যাদি। অর্থাৎ এই শব্দগুলোর দ্বারা, যেমন সুখ একটা ভাব, দয়া এটা মানুষের গুণ, বীরত্ব এটাও গুণ, এই জন্য এই জাতীয় শব্দগুলোকে বলা হচ্ছে গুণবাচক বিশেষ্য। তারপরে পাচ্ছি আমরা ক্রিয়াবাচক বিশেষ্য। ক্রিয়াবাচক বিশেষ্য কাকে বলা হচ্ছে? ক্রিয়াবাচক বিশেষ্য হল যে বিশেষ্য পদে কোনো কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে। অর্থাৎ কাজ বোঝাবে, কাজের প্রকাশ পাবে, এ ধরনের বিশেষ্যকে বলা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। যেমন ঘুমানো, আগমন, যাওয়া, এগুলো প্রত্যেকটাই এক একটি কাজের উদাহরণ। এরপরে আসি আমরা সাত নম্বরে সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য হল যে বিশেষ্য পদে সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ হিসেবে আমরা পাই যেমন জনতা, সমিতি, সভা, দল ইত্যাদি। এগুলো সামগ্রিক অর্থে বোঝানো হয়, একের অধিক সংখ্যায়, এজন্য এদেরকে বলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে বিশেষ্য পদের শ্রেণী বিভাগগুলো দেখাতে পারি। আরও বিভিন্নভাবে হয়তো বা শ্রেণীবিভাগ করা যেতে পারে, উপশাখাও আসতে পারে, মূর্ত, বিমূর্ত, সজীবতা, অজীবতা, নির্জীবতা, বিভিন্নভাবে আরও কিছু ভাগ করা যায়, কিন্তু আমরা এভাবেও দেখাতে পারি। তো বিশেষ্য পদের শ্রেণীবিভাগ যেরকম আমরা দেখলাম, ঠিক একইভাবে পরীক্ষায় বিশেষণ পদের শ্রেণীবিভাগও আসতে পারে। যোজক কাকে বলে, অনুসর্গ কাকে বলে, বা ক্রিয়াপদ কাকে বলে, বা ক্রিয়া বিশেষণ কাকে বলে, ক্রিয়া বিশেষণের শ্রেণীবিভাগ আলোচনা করে। এভাবে প্রত্যেকটা বিভাগ থেকেই আলাদা আলাদাভাবে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তো আমাদের প্রত্যেকটা বিষয় ভালোভাবে জানার চেষ্টা করতে হবে। তো আজকে আমরা এ পর্যন্তই জানার চেষ্টা করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।